Hi everyone, আজকে চলে এসেছি আমরা কক্সবাজারে কক্সবাজার আসি আজকে আমার থার্ড ডে তে আমি ক্যামেরা ওপেন করলাম বিকজ যেদিন আসছি সেদিন থেকে শুরু করে পরের দিন পর্যন্ত সারাদিন ঘুমাইছি বিকজ সাজেক থেকে কক্সবাজার আসতে আমি আমার বাইক নিয়ে প্রচুর প্যারা খেয়েছি প্রচুর মানে এক্সেস লিমিটের বাহিরে হাত পিঠ মেরুদণ্ড সব কিছু ব্যথা হয়ে গেছে একদম টানা দেড় দিন আমি শুধু ঘুমাইলাম অ্যান্ড তারপর আজকেও অনেকক্ষণ ঘুমালাম তারপর আজকে আসছি হিমছড়িতে আসছি আজকে অ্যান্ড কক্সবাজারের যদিও ব্লগ করার ইচ্ছে ছিল না বাট তারপর মনে হলো যে ঠিক আছে এবার ছোটোখাটো একটা ব্লগ করে নিয়ে যাই এইটা কিন্তু মানে বেসিকলি কোনো সেপারেট বিচ না এটা হচ্ছে হিমছড়ির অপোজিটে এখানে কম মানুষ আসে লাইক আপনারা যারা ক্রাউড পছন্দ করেন না তারা এখানে আসতে পারেন আজকে কক্সবাজার আসার প্রায় দুই দিন পরে আমি সমুদ্রের কাছে আসলাম এর আগে আর সমুদ্রের কাছে আসা হয় নাই এখনই ভিজতে ইচ্ছা করতেছে বাট এবার আমি কক্সবাজারে সাত দিনের জন্য আছি এতদিন একবারও ছিলাম না 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 দশ দিনও ছিলাম সরি সাত দিনের জন্য আছি তো কালকে আমি সমুদ্রের পানিতে নামবো সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি সাইমন বিচের কাছে সি ফুড ক্যাফেতে এখানে মাছের বারবিকিউ খাওয়ার জন্য হাই আমরা এখন বারবিকিউ ফিশ খাবো আমরা এখন মাছ নিব একটু দামি তারপরে আমি আপনার জন্য মাছের মধ্যে এখানে যা ফিশ আছে সমুদ্রের এটার উপরে কি মাছ ভাই এটার নাম ফিশের নাম হচ্ছে মাহি মাহি গুগলে সার্চ দে মাহি 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 মাহিয়া মাহি না মাহিয়া মাহি না মাহি মাহি কি কইলেন ভাই কিন্তু এই গুগলে তো এটা
green color. Google search করে পরে এটা green color আসে। এখানে এক কালার না? এখানে বড় হওয়ার পর কালারটা আরো এরকম হয়ে যায় বুঝছো? আরো বড় হয় মাছটা। হাই, আমি এই যে বেশি নড়াচড়া করে এটা খাবো। এটা খাস মানে নড়াচড়া করব? না, বাট ওর অনেক এনার্জি আছে এন্ড আমি খাইলে এটা আমার অনেক এনার্জি হবে। এটা 350 করে সেল করি আপনার জন্য 250। This one cup. This one লইটা। This one is good calamari fried এটা হয় হ্যাঁ। এটা হচ্ছে মাহি মাহি। This সবচেয়ে টেস্টি ফিশ। গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। এটাই সবচেয়ে মন। আচ্ছা লইটা এটা পাঁচটা নিছেন আমি জাস্ট একটা স্যাম্পল রাখলাম আর চারটা ওখানে কাটতে বলছি এটা পরে কাটতেছে হ্যাঁ। আর এটা হচ্ছে স্কুইডটা। এটা ক্রাবটা। এটা লাইভ ক্রাব ন্যাচারাল আমার চাষেরটা না এটা আবার কিন্তু ঢাকা শহরে চাষ করি। ইনফ্যাক্ট আমরা চাষ করি না আমাদের কাছে এমনি এমনি হয় ন্যাচারাল। মুরগি আলু ভর্তা শাক হাঁস ওরা খাচ্ছে বিরিয়ানি উনি খাচ্ছে হাঁস আমি খাচ্ছি দেশি মুরগি দিয়ে ভাত ট্যুরে আসার পর থেকে ওভারসিজ টাইমে একটু প্যারা খাচ্ছি আর এখন ইনানি বিচ যাব ইনানি বিচে যাওয়ার আগে একটু তার প্রেশারটা চেক করে নিচ্ছি যেন সব কিছু ঠিকঠাক থাকে আমরা চলে এসেছি ইনানি বিচে আমাদের বাইক এখানে পার্ক করা আর এদিকে হইল সাগর ইনানি বিচে আসছি কিন্তু আজকে ডে লাইটটা চলে গেছে আর ডে লাইট চলে যাওয়ার কারণে এবার আর আজকে এখানে হচ্ছে ইয়া করি নাই বাইক নিয়ে নাই যেহেতু আমি এবার 7 দিনের জন্য কক্সবাজার আসছি আমার কাছে আরও দিন আছে তো আমি কালকে আবার কালকে বা পরশু আবার এখানে আসবো এখানে না আসলে অন্য কোনো পিছিয়ে বাইক রাইড করবো বাট আজকে না কারণ আজকে ডে লাইটটা অলরেডি চলে গেছে ডিফারেন্ট কিছু না সবগুলোতেই সাগর এখানে তুলনামূলকভাবে ভিড় একটু কম দেখে আশেপাশে তো হোটেল অ্যাভেলেবেল কম হাই ও পিঙ্ক কালার ফ্লাওয়ার পার্সন আর তারপরে এই ঘোড়ায় চড়ার জন্য মামা আমাদের কাছ থেকে 100 টাকা রাখলো আর বেশ কিছু দূর ঘুরিয়ে আনলো আর তারপরে আরেক মামার কাছ থেকে আমরা ঝালমুড়ি খেলাম আর মনে রাখবেন এই সব ঝালমুড়ি বা অন্য যা কিছু আপনারা খাবেন কখনোই বিচে ময়লা ফেলবেন না মামাদের কাছেই ময়লা ফেলানোর জন্য ঝুড়ি থাকে হ্যাঁ হ্যাঁ এই যে ভালো লাগছে এখন এই পাশে মানুষ কম তো ভালো লাগছে আমি জীবনে এত প্রেম প্রীতির মধ্যে ছিলাম না আমি লেখাইও নাই আমি জানি না আগে একটা লাভ আঁকবেন লাভের ভিতরে দিন লাভ কতক্ষণ এগুলো দেড় দিন চলে গেছে এগুলো দিন চলে গেছে ও কি লাগতেছে ব্রো ওমর আমাদের লাভার বয় ওমর তার একটা গার্লফ্রেন্ডের নাম লেখাচ্ছে সিরিয়াসলি আর তারপর আমরা বিচের কাছে অনেক স্ট্রিট ফুড খেলাম অনেক মজা করলাম অনেক কিছু কিনলাম আর তারপর ডিনার করে ঘুমিয়ে পড়লাম এবং পরের দিন বের হয়ে গেলাম হিমছড়ির উদ্দেশ্যে হাই এভরিওয়ান আজকে যাচ্ছি হিমছড়িতে হিমছড়িতে অ্যাজ ইউজুয়াল মেইন 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 ড্রাইভ রোড হয়ে যায় সো কক্সবাজার শহর এই জায়গাটা থেকে একটুখানি ভেতর দিয়ে গিয়ে তারপরে আমরা মেইন রোডে উঠে যাব মানে মেইন ড্রাইভ রোডে অ্যান্ড তারপর 7 থেকে 8 কিলোমিটার রাইড করার পরেই পড়ে যায় হচ্ছে হিমছড়ি তো আজকে হিমছড়ি যাব হিমছড়িতে পাহাড়ের উপরে উঠব এইটা হচ্ছে ডলফিন মোড় ডলফিন মোড়ের এখানে মোটামুটি একটু জ্যাম থাকে অ্যান্ড এটা পার হয়ে গেলে আর তেমন একটা জ্যাম পাওয়া যায় না উঠে গেলাম মেইন ড্রাইভ রোডে এখন এখান থেকে মোস্ট প্রবাবলি 8 কিলোমিটার দূরে হচ্ছে হিমছড়ি
হিমশরে বেসিক্যালি একটা পাহাড়, ওই পাহাড়ে অনেকগুলো সিঁড়ি, প্রায় 200 সামথিং সিঁড়ি পার হয়ে তারপর হচ্ছে ওই পাহাড়টাতে উঠতে হয়। অ্যান্ড অপোজিটে সমুদ্র, পাহাড়ের উপর থেকে অনেক সুন্দর করে সমুদ্রটা দেখা যায়, বেসিক্যালি ওইটাই হচ্ছে এটা সৌন্দর্য। সো আজকে ড্রোন ফ্লাই করার ইচ্ছা ছিল ওখানে, কিন্তু বিকাল হয়ে গেছে, একটু পরে ডে লাইট চলে যাবে, তাই আর ড্রোন ক্যারি করি নাই। ইনশাল্লাহ কালকে সকালে ড্রোন ফ্লাই করবো। তো আজকে আসলে একটু বেশি লেট হয়ে গেছে, বিকজ এখন তো প্রায় শীত চলে আসছে, এই নভেম্বর মাস আসলেই হচ্ছে তাড়াতাড়ি ইয়া হয়ে যায়, তাড়াতাড়ি মানে ডে লাইটটা চলে যায়। অ্যান্ড ডে লাইট চলে গেলে আসলে ভিডিও করেও মজা পাওয়া যায় না। আর মেইন ড্রাইভ তো আসলে ওয়ান অফ দ্য বেস্ট রোড, বিকজ এটার এই রোডটা রাইড করলে যেই যেই দৃশ্যটা দেখা যায় ওইটা আর কোনো রোডে দেখা যায় না, বিকজ এই রোডটাই হচ্ছে একমাত্র রোড মোস্ট প্রবাবলি যেখানে আমরা রাইড করলে এক পাশে পাহাড় দেখতে পাবো অ্যান্ড আরেক পাশে দেখতে পাবো সমুদ্র। এই রোডে আপনারা ডেফিনেটলি যা রাইড করবেন অনেক সাবধানে রাইড করবেন, বিকজ এই রোডে হঠাৎ করে অপোজিট থেকে লাইক লেন মেনটেন না করে অনেক গাড়ি ওভারটেক করে, আসলে সুযোগ পেলে মানে করাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। অ্যান্ড এই রোডে মানুষ, সিএনজি, গরু ছাগল অনেক কিছু হঠাৎ করে পারাপার করে, সো আপনারা ডেফিনেটলি সাবধানে এই রোডে রাইড করবেন। এই যে পাহাড়, ওই যে সমুদ্র, জাস্ট লুক অ্যাট দ্যাট ভিউ, এত সুন্দর। হিমচুরির কাছাকাছি চলে আসছি, আর 1 কিলোমিটার মতো বাড়ি চলে আসছি হিমচুরিতে। হিমচুরির আগে একটা চেকপোস্ট আছে, এই চেকপোস্টটাতে মাঝে মাঝে চেক করে, মাঝে মাঝে করে না। এই হলো হিমচুরির স্টার্টিং, অ্যান্ড আমরা ভিতরে যাবো, ভিতরে গিয়ে টিকিট নিব, বিকজ ওই পাহাড়ে উঠতে হলে আপনাকে একটা টিকিট করতে হবে, টিকিটের প্রাইস মনে নাই, আবার এটা বন্ধও থাকতে পারে, আই এম নট শিওর, বিকজ এর আগে যখন আসছিলাম তখন এটা অফ ছিল। বাইক পার্ক করা শেষ করে আমরা হিমচুরির টিকিট নিলাম, টিকিটের প্রাইস ছিল 50 টাকা করে, আর তারপর আমরা ভেতরে গেলাম। আর তারপরে প্রথম যেখানে যাব সেটা হচ্ছে হিমচুরির ঝর্ণা, এইদিকে একটা ঝর্ণা, ওই ঝর্ণার দিকেই যাচ্ছি আমরা, অনেক ভিড়। কি হইলো ঝর্ণা, ঝর্ণার পানি ওখান থেকে পড়ে এদিক দিয়ে পানি চলে যায়। এখানে অনেক ক্রাউড, আদারওয়াইজ আমি ওইখানে যাইতাম, ওখানে গিয়ে দাঁড়াই ছবি টবি তুলতাম। এইটা হচ্ছে অনেকগুলো সিঁড়িতে তারপর উঠতে হয়, ইউজুয়ালি একদম উপরে মানে উপরে যাওয়ার পরে বোঝা যায়, মনে হয় যে 100 তলা উপরে উঠে গেছি, এত বেশি টায়ার্ড লাগে। সো এখন থেকে স্টার্ট হলো, তারপর অনেক রোদ, এখান থেকে ভিউটা অনেক বেশি সুন্দর, আমি একটু সামনে গিয়ে তারপরে ক্যামেরাতে ভিউটা দেখাচ্ছি। উঠা যাবে ভাইয়া, এখানে আবার আরেকটু নিচে নামতেছি, উপরে উঠতে উঠতে অবস্থা পুরো খারাপ, আমরা একটু পরে হচ্ছে বাইক দিয়েই মিনি বান্দরবান চলে যাবো। আর এখান থেকে যে সমুদ্রের যে ভিউটা ওইটা জাস্ট কি বলবো মানে বলে বুঝাতে পারবো না।
মানে পাহাড়ের উপরে তেমন কিছু নাই দেখার মতো, জাস্ট পাহাড়ের উপর থেকে আপনাকে সমুদ্রের সুন্দর ভিউটাই মানে দেখতে পাবেন। বেসিক্যালি আমার মতে এটাই আছে হিমছড়ি পাহাড়ের উপর থেকে দেখার মতো। এখানে আবার অনেকগুলো রেস্ট পয়েন্ট আছে অ্যান্ড এই পাশ থেকে জঙ্গল দেখা যায়। আই ডোন্ট নো বাঘ টাগ আছে নাকি আমি জানি না, বাট সাপ তো ডেফিনেটলি থাকবে অ্যান্ড আমি সাপ খুবই ভয় পাই। আমার বন্ধুদের থাকার জন্য পারফেক্ট জায়গা, প্লেট 30 টাকা করে আমরা নিছি। হিমছড়িতে আসলে আসলে পাহাড়ি ফলগুলো খাওয়া থেকে নিজেকে বিরত রাখা যায় না, কারণ এখানকার ফলগুলো একদম তাজা হয় আর একদমই ফরমালিন ছাড়া হয়, খুবই মজা হয়। এবং সবথেকে বেশি যেটা খাওয়া হয় সেটা হচ্ছে পেঁপে, বিকজ হিমছড়ির পেঁপে এত বেশি মজা হয়। আমরা ফুল একটা পেঁপে নিয়ে নিয়েছি অ্যান্ড সেটাকে খাচ্ছি অ্যান্ড আমাদের কাছে ফুল পেঁপেটার প্রাইস রাখা হয়েছে মাত্র 100 টাকা। তো এখন চলে যাব রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। হাই, তো চলে আসছি রুমে, চেঞ্জ করে ফেলেছি, এখন চলে যাব রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। চলে এসেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। তো এখানে টিকিটের প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা। তো আমরা টিকিট করে ভিতরে ঢুকে গেছি, এখন আমরা ফিশ দেখব। আরে ঢুকতে তিনটে কিউট বাচ্চা, এখানে মোটামুটি অনেক ক্রাউড আছে। এটা তো হরর মুভি আছে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে বের হয়ে আমরা চলে এসেছি আবার বারবিকিউ ফিশ খাওয়ার জন্য। তো আজকেও দেখাবো আমরা কোন কোন ফিশ খাচ্ছি। Thank you.
কক্সবাজারের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদিও আমার কক্সবাজার নিয়ে কোনো ব্লগ করার ইচ্ছা ছিল না এবার, কারণ আমি অনেকদিন ধরে ভাবছি একটা সোলো ট্যুর দিব। তো আমি ভেবেছিলাম যে সোলো ট্যুর আমি কক্সবাজারেই আসব, এবং ভেবেছিলাম না আমি ডেফিনেটলি কক্সবাজারেই আসব, কারণ যেহেতু আমি একা ট্যুর দিব সেহেতু আমি চাচ্ছি যে যদি আমার পরিচিত জায়গা হয় তাহলে সেটা আমার জন্যও ভালো হবে অ্যান্ড আমার সেফটির জন্যও ভালো হবে। তো আমি তখন ব্লগটা আরও স্পেশাল করার ট্রাই করবো। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। ভুল ত্রুটি থাকলে ইগনোর করবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, তারা।